আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে ভালো আছেন। আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কাবা শরীফ ধ্বংস। দেখেন, আমাদের সকলেরই একটা মনের ভিতর একটা বাসনা থাকে যে আমরা আল্লাহর ঘর কাবার দিকে ছুটব এবং সেখানে যাব, সেখানে কিছুটা সময় পার করব, হজ করব, উমরা করব, এরকম কিন্তু আমাদের মনের গহীনে একটা ইচ্ছা থেকে থাকে। এবং দেখুন, এই কাবা শরীফের দিকে কেউ আঙ্গুল তুললে সেটা আমাদের মনে খুবই খারাপ লাগে এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমাদের অনেকেই জানি না যে এই কাবা শরীফও কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে এবং এই পৃথিবীর মানব মণ্ডলী দ্বারাই। আমরা অনেকে হয়তো এভাবে জানি যে কেয়ামতের সময়ই কেবলমাত্র কাবা শরীফ ধ্বংস হবে, তা না প্রিয় ভাই বোনেরা। কেয়ামতের আগেই কিন্তু এই কাবা শরীফ একদল মানুষেরা ধ্বংস করে ফেলবে এবং স্পেসিফিকলি একজনের কথা বলা হয়েছে। তো চলুন আমরা সেই বিষয়টি জেনে নেই, সেই হৃদয় বিদারক ব্যাপারটি, যখন এই পবিত্র কাবাকে ভেঙে ফেলা হবে। তো এজন্য আমি আপনাদেরকে কিছু হাদিস দেখাচ্ছি। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবাকে দুটি ছোট পা বা পায়ের গোছা বিশিষ্ট একজন ইথিওপীয় হাবশি ধ্বংস করবে। আরেকটি হাদিসে বর্ণিত আছে, দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি যেন তাকে দেখতে পাচ্ছি, সেই কৃষ্ণ বর্ণের হাবশি এক একটি পাথরকে পৃথক পৃথক করে দিবে, ওর আবরণ নিয়ে যাবে এবং ওর অর্থ সম্পদ ছিনিয়ে নেবে, সে বাঁকা হাত বিশিষ্ট এবং টেকো মাথাওয়ালা হবে। আমি যেন দেখতে পাচ্ছি যে সে কোদাল কুড়াল মেরে মেরে টুকরো টুকরো করা অবস্থায় রয়েছে। খুব সম্ভব এই দুঃখজনক ঘটনা ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে ঘটবে। আবার আরেকটি হাদিস আপনাদেরকে বলি, দেখেন, সহিহ বুখারীতে একটি হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরও তোমরা কাবায় বা বাইতুল্লায় হজ ও উমরা করবে। তো আমি এটা দেখিয়েছিলাম যে ইয়াজুজ মাজুজের যে বের হওয়া, তারপরেও যে হজ চলছে বা এরকম কিছু। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমি এখন আপনাদেরকে জাস্ট নর্মালি যে ব্যাপারটা বলছি সেটা হলো যে এক ইথিওপীয় হাবশি দ্বারা কিন্তু কাবা শরীফটা ধ্বংসপ্রাপ্ত হবে। তো এটি হচ্ছে সেই নির্ধারিত যে ভাগ্য মহান আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেরকমটি। তো সেই হাবশির যে বর্ণনা দেওয়া হয়েছে, সে টেকো হবে, অর্থাৎ তার মাথায় কোনো চুল থাকবে না, সে কালো বর্ণের হবে, তার পা যে গোছা সেটা ছোট হবে আর হাত বাঁকা হবে। তো এই জন্যই আমি থাম্বনেইলে কিছু ছবি দিয়ে সেরকম যে আইডেন্টিফিকেশন সেটা তুলে ধরার চেষ্টা করেছি। তো এক্স্যাক্টলি সেই ছবিটা তো আমরা জানি না যে আলটিমেটলি সে কে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাআলা দেখিয়েছিলেন যে উনি তাকে দেখতে পাচ্ছেন। এবং অনেক ক্ষেত্রে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলেছেন যে হ্যাঁ, আমি তার পিতৃ পরিচয় সবকিছু আমি জানি, আমি দেখতে পাচ্ছি। মহান আল্লাহ তাআলার ক্ষমতা বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারতেন। তো এটা হচ্ছে ব্যাপার যে এরকম একটি ঘটনা ঘটবে। তো এ থেকে আপনারা অনেকে বলতে পারেন যে কেন তাহলে আল্লাহ তাআলা ওনার ঘরকে রক্ষা করবেন না। এটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা, সবকিছুরই একটা সৃষ্টি থাকে আবার সেটার শেষ থাকে, একমাত্র মহান আল্লাহ তাআলা এক্ষেত্রে ব্যতিক্রম, ওনার শুরুও নেই ওনার শেষও নেই। তো দেখেন, এখানে কয়েকটি জিনিস বলে রাখা দরকার, সেটি হলো যে আমরা সূরা ফিলে যে জিনিসটি দেখতে পারি যে একটা হস্তি বাহিনী, তাকেও মহান আল্লাহ তাআলা ছোট্ট একটা ক্ষুদ্র আবাবিল পাখি দ্বারা কিভাবে কাবা শরীফ ধ্বংসের হাত থেকে কিভাবে এটিকে রক্ষা করেছিলেন। তো মহান আল্লাহ তো চাইলে কোনো কিছুরই করার দরকার নেই, জাস্ট খুব অল্প কিছুর মধ্যে দিয়েই কিন্তু কাবা শরীফ রক্ষা করা যেত। তবে মহান আল্লাহ তাআলা এটা চান, এইভাবেই এটা হবে, ওনার অনুমতি ছাড়া তো আর এই ঘটনাটা ঘটবে না। তো মহান আল্লাহ তাআলা এভাবেই সেট করেছেন আর এভাবেই ঘটবে, এটি আপনাদের মাথায় রাখতে হবে। তো কেন আমি এই কাবা শরীফ ধ্বংসের ব্যাপারটা এখানে তুলে নিয়ে আসলাম, এর কিছু কারণ রয়েছে। তো আমি সেই কারণে যাচ্ছি, তার আগে বলে নেই প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আমি এখানে গরিব অসহায় মানুষদেরকে খাবার প্রদান করার এক প্রজেক্ট চালাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এটা প্রতি সপ্তাহে চলছে খুব সুন্দরভাবে এবং আমরা ডে বাই ডে আরো বেশি সংখ্যক মানুষকে খাওয়াবার চেষ্টা করছি। তো প্লিজ আপনারা যারা সামর্থ্যবান আছেন আপনারা ডোনেট করেন, এবং ডোনেট করতে এই বিকাশ দুটি নাম্বার দিচ্ছি, এছাড়া রকেট নাম্বার আছে, এখানে আপনারা ডোনেট করতে পারেন। বিকাশ নাম্বারটি হলো 01797170200, আরেকটি নাম্বার আছে সেটি হলো 01720575311। তো এই দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অর্থ পাঠাতে পারেন, যেটা আমরা এই গরিব অসহায়দের খাদ্য প্রদানের ক্ষেত্রে কাজে লাগাবো। এটি আমি বিগত অনেকদিন ধরেই আসলে বলছি না, এই কারণে এখন অনেক অনেক কমে গেছে ডোনেশনের পরিমাণ। তো আমার কাছে যখন অর্থ রিজার্ভ থাকে তখন আমি এই ডোনেশনের ব্যাপারে একটু কম বলি। তো কাবা শরীফ ধ্বংসের এই ব্যাপারটি কেন নিয়ে আসলাম, সেটি হলো ইথিওপিয়ান এই লোকটার জন্য, যে এখানে যে বর্ণনাটা আছে যে ইথিওপিয়ান একজন কিন্তু এটি ধ্বংস করবে। তো
এখানে ইথিওপিয়ার কথা যখন চলে আসছে, তখন এখানে খুব সহজভাবে বুঝতে হবে যে কেন ইথিওপিয়া থেকে, অর্থাৎ আফ্রিকান একটি নেশন থেকে, কেন এখানে সৌদি আরবিয়াতে মক্কা এসে কাবাসে ধ্বংস করবে। দেখেন, প্রেক্ষাপট এখন খুব সহজেই মিলিয়ে দেওয়া যায়। সেটা হচ্ছে যে আমি একটা মিডল ইস্ট আয়ের একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, যে ট্রাম্প সেইজ ইজিপ্ট মে ব্লো আপ ইথিওপিয়া ড্যাম। আচ্ছা, ইথিওপিয়া একটা রিনাইসেন্স ড্যাম তৈরি করছে। এই রিনাইসেন্স ড্যামটি, এই যে ইথিওপিয়া সামন্স ইউএস অ্যাম্বাসেডর ওভার ট্রাম্পস ইনসাইটমেন্ট অফ ওয়ার, এই দেখেন এই সেই ড্যামটি তৈরি করছে। এবং এই ড্যামটি যদি নাইল রিভারে তৈরি করে, তখন কি হবে যে ইজিপ্টে যে পানি সরবরাহ হয় সেটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে তখন মিশরে যে পানি সরবরাহ সেটি বন্ধ হয়ে গেলে মিশরে কিন্তু দুর্ভিক্ষ দেখা দেবে, ফসলাদি উৎপন্ন হতে সমস্যা হবে এবং তখন সেখানে দুর্ভিক্ষ দেখা দেবে, যেটা কিন্তু একটা কেয়ামতের আলামত হিসেবে দেখানো হয়েছে বিভিন্ন হাদিসে। তো সেই ব্যাপারটাই কিন্তু ঘটতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এর কারণ হচ্ছে যে দেখেন, ইথিওপিয়া যে ড্যামটি তৈরি করছে এটা এনি হাউ ইজিপ্ট কিন্তু রাখবে না, এবং এটাই কিন্তু ট্রাম্প বলেছে যে ইজিপ্ট মে ব্লো আপ দা ড্যাম। ইথিওপিয়া যদি এই ড্যামটা তৈরি করে তাহলে ইথিওপিয়ার জন্য ভালো, বাট মিশরের জন্য খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, এবং মিশর কোনোভাবেই এটা এভাবে হতে দেবে না। এটা খুব সহজে বোঝা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে বড় ধরনের একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই। কারণ হচ্ছে যে যখনই এই ড্যামটা করতে দেবে না, তখন কি হবে, তখন ইজিপ্ট এবং এদিকে ইথিওপিয়ার সাথে মারামারি কনফ্লিক্ট তৈরি হবে, এবং তখন সেই ক্ষেত্রে মিশরকে ইউএসএ এবং তার যে মিত্ররা আছে তারা কিন্তু অস্ত্র সরবরাহ করবে, ইথিওপিয়াকেও সেইভাবে, অন্য কেউ তাদেরকে হেল্প করবে, এভাবেই সেখানে বড় ধরনের একটা কনফ্লিক্ট বাঁধবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের পাশাপাশি এই আফ্রিকান নেশনস গুলাতেও, যেগুলো মধ্যপ্রাচ্যের একবারে কাছাকাছি, অর্থাৎ ইজিপ্ট, তারপরে ইথিওপিয়া, এইরকম আশেপাশের যে সুদান, এরকম যে কান্ট্রিজ গুলো আছে, এই কান্ট্রিজ গুলাতে কিন্তু আস্তে আস্তে বড় ধরনের কনফ্লিক্ট বাড়তে যাচ্ছে, যেটা খুব সহজেই প্রতীয়মান হয়। আমি আরেকটি ভিডিওতে দেখাবো যে দাজ্জালের হাত কিভাবে মধ্যপ্রাচ্য থেকে এখন আফ্রিকান নেশনস এর দিকে চলে যাচ্ছে, সেটি খুব ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো, তখন আরো সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন, এই ট্রাম্পের মন্তব্যের পর কিন্তু ইথিওপিয়া এটা নিয়ে খুবই জোরে সোরে কাজ চালাচ্ছে। অর্থাৎ এই যে ড্যামটা তারা তৈরি করছে, কেন ট্রাম্প এরকম একটি কথা বলে একটা যুদ্ধের দিকে উস্কানি দিল। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আসলেই সময় এবং পরিস্থিতিগুলো খুব ঘোলাটে হতে যাচ্ছে, এবং সারা বিশ্ব পরিস্থিতি আমরা একে একে দেখতে পাচ্ছি। আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন, একই সাথে সারা বিশ্বব্যাপী একটা যুদ্ধ ভাব চলছে। ফ্রান্সে কি অবস্থা দেখেন, ফ্রান্স এবং টার্কি অলওয়েজ, তাদের মধ্যে একটা দাগম্র সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, এবং খুব উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে উভয় দেশের মধ্যে, এবং এরকম যে চলমান প্রক্রিয়াগুলো এটা সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি। সবকটা দেশ কেমন যেন একটু অসহিষ্ণু আচরণ করছে। এ থেকে খুব সহজেই বোঝা যায় যে আর খুব বেশি দিন বাকি নেই যখন বড় ধরনের একটা কনফ্লিক্ট বেঁধে যাবে ওয়ার্ল্ড ওয়াইড। তো যাই হোক, আমি এরকম আপডেট সমূহ, বিশ্লেষণ সমূহ আপনাদেরকে দিতে থাকবো ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, এই কামনায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।